বলে যেটা কালো কালো ওইটা পাকা কালো জাম তো ওইটা আপনি খাবেন তো কালো জাম ধরতেছে খাচ্ছে একটা ভোমরা ওখানে পড়ে আছে কালো ভোমরা ওই ভোমরাটাও ধরছে ভোমরা যখন ধরছে তো ভোভা করতেছে তো কামলিওয়ালা বলতেছে ভো করো আর ভা করো যেটা কালো দেখবা ওইটাই খাবো আজ আমাদের দেশে দলাদলি করতেছেন ফালাফালি করতেছেন মতবিরোধ করতেছেন সময় আসছে কোন দিকে তাকানো হবে না টুপি দেখবে দাড়ি দেখবে আর নির্যাতন করবে এজন্য ঐক্যবদ্ধ হও ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু সকলে মিলে আল্লাহর কোরআনকে শক্ত করে মজবুত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ো না ইনশাআল্লাহ দুঃখজনক হলো সত্য ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন হয় আর আমাদের সৌদি আরব আমাদের সেই ইরাক সেই ইরান সেই আমার পাকিস্তান আমার তুরস্ক আমার সেই কি বলে মালয়েশিয়া গুরুত্বপূর্ণ শক্তিশালী রাষ্ট্রগুলো তারা চেয়ে চেয়ে দেখতেছে ঠিক কিনা ভাই মুসলমানদের তো এরকম হওয়ার কথা ছিল না এক পিশাব তার কাছে মুড়ি ধুতে গেছে সাপ সাপ গেছে মুড়ি ধুতে গিয়ে বলছে পিশাব আমারে মুড়ি দেন পিশাব কয় তোর তো রাগ বেশি তোরে মুড়ি দেব না কয় না আমি ওয়াদা করলাম আমি কাউরে কামড়াবো না পিশাব মুড়ি দিয়ে দিয়েছে শীতের দিনে কৃষক ধান কাটতেছে এক পল্লাই এক পল্লি বান্ধিছে ধান দড়ি দিয়া আর এক পল্লির দড়ি খুঁজে পাচ্ছে না সাপটা আইলের উপরে শুয়ে রোদ পোয়াচ্ছে আরামে সন্ধ্যা বাসা বাসা হয়ে গেছে ওই সাপটাকেই দড়ি মনে করে কৃষক ওই সাপটা ধরে দড়ি মনে করে আর এক পল্লি ধান বাঁধছে সাপ কিচ্ছু বলেনি ওই যে কামড়াতে যে নিষেধ করছে কামড়ানো যাবে না কাউরে কামড়ানো যাবে না কৃষক সাপ দড়ি মনে করে বেন্দে সেন্দে নিয়ে গেছে বাড়িতে যেয়ে খুলে দিয়েছে সাপ কোনো মতে পিসাবের কাছে গেছে পিসাবের কাছে গিয়ে বলছে পিসাব কি মুড়ি দিলেন পাঁদরার কাঠি শেষ পিসাব কয় কি হয়েছে খুলে বল কয় যে কৃষক আমাকে দড়ি মনে করে আমারে দিয়া ধানের পল্লি বাঁধছে আরে পাগল পিসাব বলে আরে পাগল আমি তো তোকে কামড়াতে নিষেধ করেছিলাম কামড়াবি না এটা ঠিক আছে কিন্তু একবার ফোঁস করে উঠতে তো মানা করিনি তুই যদি একবার ফোঁস করে উঠতি ওই কৃষক তিন লাভ দিয়া দিল্লি গিয়া পড়ত আজকে সারা পৃথিবীর মুসলিম কান্ট্রি গুলো যদি একটা বার যদি ফোঁস করে উঠতো মারা লাগতো না ওদের কাছে যে অস্ত্র আছে মারা লাগতো না একটা বার যদি ফোঁস করে উঠতো আমাদের এই গোটা পৃথিবীর বিস্ফোরা এই স্বৈরাচার এই ইসরায়েলের বিষ দাঁত ভেঙে খান খান হয়ে যেত কিন্তু দেখা গেল সেটা হয় নাই وقاتلهم حتى لا تكون فتنة ويكون الدين لله لড়াই করো সংগ্রাম করো সমাজের সকল ফিতনা দূর করে আল্লাহর দিন কায়েম করো কার কথা জোরে বলি কার কথা আমরা আল্লাহ তাআলার প্রশংসা করেছি তার প্রশংসা করে শেষ করা যায় না কি প্রশংসা শেষ করা যায় না আমার ভাইরা তিনি রব্বুল আলামিন আমরা একটু পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই জগৎ সমূহের জন্য কিভাবে তিনি লালন পালন করছেন একটি তিমি মাসের কথা বলবো সাহাবীরা 300 জন গেছেন একটা অভিযানে তাদের খাবার যখন শেষ হয়ে গেছে সমুদ্রের পারে একটা মাছ পড়ে আছে সেই মাছের প্রশস্ততা কত ওজন কত একটু আন্দাজ করেন যে তারা বলছেন 300 জন সাহাবী আমরা ওই মাছটাকে এক মাস খেয়েছে
30 দিন ধরে এক মাস ধরে খেয়েছি লোক কতজন 300 জন মাস কয়টা একটা খাইছে কয়দিন এক মাস খেয়ে শেষ করতে পারি নাই আল্লাহু আকবার কোন কে বানায় কে কে খাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায় তিনি রাহমাতাল তিনি রব্বুল আলামিন সারা জগতের প্রতিপালক একজন বললেন ওই মাছির যে শোক আছে সখির ভিতরে যে চর্বি আছে ওই চর্বি নেওয়ার জন্য আমরা 10 12 জন সাহাবী ওই সখের মধ্যে মাছের মাছের সখের মধ্যে আমরা 10 12 জন সাহাবী নামলাম সুবহানাল্লাহ পড়েন মাছের সখের মধ্যে 8 10 জন লোক নামা যায় মাছটা কত বড় সুবহানাল্লাহ কোন এই মাছের খাবার জোগায় কে আর আমাদের খাবার জোগায় কে দিন কাল কেমন যাচ্ছে কয় আসি কোনো মতে নাউজুবিল্লাহ কোন কে চালায় কে খাওয়ায় রব্বুল এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম অতঃপর প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের দিনে জিজ্ঞাসা আমরা নবীর উপরে দরুদ পড়েছি তিনি বিশ্ব নবী কি নবী বিশ্ব নবী সেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم هنا بي بولي داو تم رجو ديب الله رب العالمين كيف بھلو بشو তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ইত্তেবা করো আমার সুন্নাহ মানো আমাকে মেনে চলো যদি তোমরা আমাকে মেনে চলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোই বাসবেন না ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জিন্দেগির সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন জীবনের সব পাপ মাফ হয়ে যাবে বিশ্ব নবীর অনুসরণ করলে দুনিয়ার সাথী নেতা পাতি নেতার পেছনে দৌড়ালে একটা পাপ মাফ হবে না বরং পাপের বোঝা ঘাড়ের উপরে চলবে ঠিক কি না কোন নেতার পেছনে যাব যেই নেতার কাছে নামাজ নাই কোরআন নাই নামাজ নাই কোরআন নাই এই নেতার পেছনে আমরা নাই কি রাজি আছি ও মুসলমান রাজি আছে যেই নেতার কাছে কোরআন নাই হাদিস নাই সেই নেতার কাছে আমরা মানুষ মরে গেলে পরে কবরের মধ্যে নামায় দিয়া বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে তলে দিয়ে গেলাম কিন্তু রাসূলের দলের কাম করে নাই কোরআনও মানে নাই হাদিসও মানে নাই আলেম আমার বিরুদ্ধে শত্রুতা করছে কি কথা কয় না ঠিক কিনা আলেম ওলামার বিরুদ্ধে শত্রুতা করেছে কোরআনও মানে নাই হাদিসও মানে নাই কোরআনের আইনের কথা বললে গায়ে আগুন লাগছে আছে কিনা এরকম লোক এই সমস্ত লোক মারা গেল কবরের মধ্যে নামায় দিল এরপরে বলল বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম রাসূল কি দলে তুলে নেবেন নাকি সম্ভব আমার ভাইয়েরা এই জন্য সাধারণ এ দলের মিছিল করলে বি দলের অফিসের মধ্যে গিয়া মুড়ি চাইলে মুড়ি দেয় না মুড়ি দেয় মিছিল করছে এ দলের আর মুড়ি চাই বি দলের অফিসে যায় মুড়ি দেবে না গুড়ি দেবে এক দলের মিছিল করলে আর এক দলের অফিসের মধ্যে যায় মুড়ি চাইলে মুড়ি দেয় তুমি কোরআনের দল করলে না কোরআনের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করলে না বরং যারা কোরআনের আদর্শ কায়েমের জন্য আন্দোলন করে তাদের বিরোধিতা করলে
তাদের উপরে হামলা করলে মামলা করলে নির্যাতন করলে এগুলো করে তুমি কবরে গেলে কবরে তোমাকে নবীর দলে তুলে নেবে এটা কি তুমি আশা করো কে না আমার ভাইয়েরা যত লোক আজকে এই মাহফিলে আমরা এসেছি বিশ্ব নবীর আন্দোলনে বিশ্ব নবীর কোরআন কায়েমের আন্দোলনে আমরা শরীক হব ইনশাআল্লাহ কি রাজি আছি ও মুসলমান রাজি আছি কারা কারা রাজি আছি দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই তো বুঝছি আপনাদের দৌড় কতদূর এই তকবীর দিয়ে মার খেয়ে আসতে হবে এমন তকবীর দিবেন যেই তকবীরে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে সেই তকবীরের আওয়াজ আরশে আজিমে পৌঁছে যায় পারবেন ধরেগণ পারবেন এমন তকবীর দিবেন ইসলামের দুশমনদের কলিজা যেন খান খান হয়ে যায় প্রকম্পন শুরু হয়ে যায় সেই তকবীর দিতে পারবেন পা থেকে সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আসেন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলোক এই তো মুখস্থ হয়ে গেছে আল কোরআনের আলো সংসদে জ্বালো টুডে অর টুমরো এই কোরআনকে আমরা বাংলার সংসদে বাংলাদেশের সংসদে জাতীয় সংসদে এই কোরআনকে আমরা বসাই ছাড়ব এটা আমাদের টার্গেট এই টার্গেট থেকে আমাদেরকে কেউ পিছিয়ে আনতে পারবে না পারবে না পারবে না ও মুসলমান রাজি আছেন ও মুসলমান রাজি আছেন হামলা যদি হয় মামলা যদি হয় জেলে যদি যাওয়া লাগে ফাঁসির কাষ্ঠে যদি ঝোলা লাগে আপনারা কি কোরআনকে সংসদে নিয়ে যেতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আমরা বলি আমিন জোরে বলি আমিন বলা হয় যে একটা মরা সুন্নাত কায়েম করলে 100 শহীদের মর্যাদা পাওয়া যাবে কি সুন্নাত কায়েম করলে মরা সুন্নাত আচ্ছা কোন সুন্নাত মরে গেছে আমরা একটু ম্যাপে দেখি টুপি সুন্নাত বেঁচে আছে না মরে গেছে দাড়ি সুন্নাত বেঁচে আছে না মরে গেছে তারপরে মসজিদে ইমামতি করে খাওয়া লাগে ইমামতি ইমাম লাগে একজন রসুলের যুগে ছিল এখন সেই ইমাম আছে না নাই এ সুন্নাত বেঁচে আছে না মরে গেছে ডান পা দিয়ে ঢোকা লাগে মসজিদে ডান হাত দিয়ে খাওয়া লাগে এ সুন্নাত বেঁচে আছে না মরে গেছে তাহলে মরে গেছে কোনটা আল্লাহর নবী কোরআন দিয়া দেশ চালিয়েছিলেন সমাজ চালিয়েছিলেন কোরআন দিয়া সংসদ চালিয়েছিলেন কোরআন দিয়া চোরের হাত কাটার আইন চালু করে দিয়েছিলেন কোরআন দিয়া তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনা করেছেন সেই কোরআন দিয়া আমার বাংলাদেশ কি চলে ধরে কোন চলে চলে না তাহলে এই সুন্নাত মরে গেছে এই সুন্নাত কি হয়েছে এই সুন্নাত মরে গেছে সুতরাং এই মরা সুন্নাত কায়েম করলে 100 শহীদের মর্যাদা পাওয়া যাবে আল্লাহু আকবার এই যদিও এই বর্ণনা অনেকেই জয়ীব বলেছেন 50 জন শহীদের মর্যাদা পাওয়া যাবে এই বর্ণনা অন্তত সহি সুবহানাল্লাহ তাহলে কোরআন কায়েমের আন্দোলনে আপনি যদি ঝাঁপিয়ে পড়েন কোরআনকে সংসদে বসানোর জন্য যদি চেষ্টা করেন কোরআনের সমাজ কায়েম করার জন্য যদি আপনি আন্দোলন চেষ্টা প্রচেষ্টা চালান জিহাদ করেন লড়াই করেন সংগ্রাম করেন 50 জন শহীদের মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দান করুন আমার ভাইরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অভিযানে গেছেন 1200 জন তার লোক সাথে ছিল সাহাবীরা 1200 জন তার সাথে সাথে ছিল সঙ্গীরা একজন সাহাবী বর্ণনা করলেন প্রায় 1200 জন লোক আমরা নবীজির সাথে অভিযানে ছিলাম আমাদের খাবারের পানি শেষ হয়ে গেল অজুর পানি শেষ হয়ে গেল কোনো পানি নাই খাবারের পানি নাই অজুর পানি নাই নবীজি অজু করতেছিলেন একটা জগে করে অথবা বদনায় একটা লোটাতে করে পানির পাত্রে পানি নিয়ে নবীজি অজু করতেছিলেন একজন সাহাবী গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা প্রায় 1200 জন সাহাবী আপনার সাথে আছি আমাদের খাবারের পানি নাই আমাদের ওজুর পানি নাই সব শেষ হয়ে গেছে নবীজি যে পাত্রে ওযু করতেছিলেন ওই পাত্রের মধ্যে আঙ্গুল ঢোকালেন সুবহানাল্লাহ বলেন
ওই পাত্রের মধ্যে আঙ্গুল ঢুকালেন আঙ্গুলের চতুর্দিক দিয়া পানি ফিনকি দিয়া বের হওয়া শুরু হলো সুবহানাল্লাহ বলেন পানি ঝর্ণার আকারে উপচে পড়তে লাগলো সাহাবায়ে কেরাম বলেন আমরা আমাদের যত ঘটিবাটি লোটা ছিল পানির পাত্র ছিল সবগুলো ভরাতে শুরু করলাম 1200 জন সাহাবীর সকলের ওজুর পানি হয়ে গেল সকলের খাবারের পানি হয়ে গেল আল্লাহু আকবার কোন এরপরেও পাত্রের দিকে তাকায় আমরা দেখলাম ওই পাত্রের পানি এখনো যা ছিল তাই আছে সুবহানাল্লাহ বলেন সাহাবী বলেন ওই অভিযানে আমরা 1200 জন ছিলাম যদি 100,000 লোক আমরা সেদিন থাকতাম 100,000 লোকের পানির ব্যবস্থা খাবারের ব্যবস্থা ওজুর ব্যবস্থা ওই এক পাত্র থেকেই আল্লাহর নবী করে দিতেন সুবহানাল্লাহ বলেন সেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি আপনাকে জগৎসমূহের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছি সুবহানাল্লাহ কো বিশ্বনবী রাস্তা দিয়ে গেলে সেই রাস্তা সুগন্ধিময় হয়ে যেত সুবহানাল্লাহ কোন যে রাস্তা দিয়ে গেছেন সাহাবারা বুঝতে পারতেন এই দিক দিয়ে আল্লাহর নবী গেছে কেননা রাস্তাটা সুগন্ধিময় হয়ে গেছে আর আমাদের দেশে অনেক নেতা রাস্তা দিয়ে গেলে ওই রাস্তায় মদের গন্ধ পাওয়া যায় আমাদের দেশে মদের কারবারি যারা করে এরা কি সাধারণ কর্মী না নেতা আমাদের দেশে যত মদের কারবারি আছে এরা বড় বড় নেতা মা বন্ধের প্যান্ডেল প্রত্যেকবারই আরো বড় করা দরকার মা বন্ধের প্যান্ডেল এখনই মনে ভরা ভরা ভাব আপনারা একটু আগে আগে বসবেন যাতে করে অন্য মা বোনেরা বসতে পারে জি বিশ্বনবী নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যেই ইসলামী সমাজ কায়েম করে তিনি গেছেন সেই ইসলামী সমাজ এখন বাংলাদেশে আছে কোরআন দিয়া কোর্ট কাছারি চলে কোরআন দিয়া সংসদ চলে কোরআনের আইন দিয়ে চোরের হাত কাটা হয় আজকে আমি আপনাদের সামনে বলতে চাই বাইতুল মুকাররম মসজিদের সামনে জুমার দিনে জুমার নামাজের পরে একটা চোর ধরে যদি হাত কেটে দেওয়া হয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বাংলাদেশের 80 ভাগ চুরি এমনিতেই বন্ধ হয়ে যাবে কিন্তু সেই লাইনে তো যাওয়া হয় না যাওয়া হয় না এই কারণে যারা কোরআনের আইনের বিরোধিতা করতেছে ওরা হাজার হাজার কোটি টাকা জনগণের লুটপাট করে খাচ্ছে ওরা জানে কোরআনের আইন চালু হলে আগে আমাদের হাত আগে কাটা যাবে আজকের এই মাহফিলের গুরুত্ব কি এই মাহফিলে যারা আমরা এসেছি আল্লাহর নবী বলেছেন কিছু ফেরেশতা আছে ঘুরে বেড়ায় তাম পৃথিবী জুড়ে যেখানে কোরআনের মাহফিল হয় যেখানে জিকিরের মাহফিল হয় সেইখানে তারা ঘেরাও করে নিয়ে গুনাহ মাফের দোয়া করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা আরে ওই সাগাটিয়া দক্ষিণ পাড়া এলাকার মাহফিলের লোকেরা আমি আল্লাহ আমারে দেখছে নাকি কয়না দেখে নাই আমার দজক দেখছে নাকি কয়না দেখে নাই আমার বেহেশত দেখছে নাকি কয়না দেখে নাই আল্লাহ তাআলা বলেন যেই বান্দারা আমার আমি আল্লাহ আমারে দেখলো না আমার দজক দেখলো না আমার বেহেশত দেখলো না না দেখে বিশ্বাস করে কোরআনের মাহফিলে যারা বসে রইল ওদের জিন্দেগির সমস্ত পাপগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম সব বান্দার পাপ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন মারহাবা কোন লিল্লাহ থাকবে আপনারা যে এখানে আসছেন এই আসার মর্যাদাটা কি বিশ্বনবী বলেন বাড়ি থেকে বের হলো একটা উদ্দেশ্য জ্ঞান অর্জন করবে শিখবে জানবে শুনবে এই জন্য যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো আল্লাহর নবী বলেছেন ইহরাম বেঁধে
যে ব্যক্তি হজে যায় হজের সমান নাকি ওই বান্দাদের আমলনামায় আল্লাহ পাক লিখে দেন আজকের এই মাহফিলে যত লোক আপনারা এসেছেন প্রত্যেকের আমলনামায় একটা করে হজের নাকি লেখা হয়েছে আল্লাহু আকবার কর আমার ভাইরা যত লোক আজকের মাহফিলে আমরা এসেছি সকলের পাপগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন কিন্তু দুই ধরনের লোকের আল্লাহ তাআলা maaf করবেন না একটা হলো শিরক যারা করে কি করে শিরক যারা করে ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হলো সবচাইতে বড় জুলুম শিরক করা যাবে না শিরক থেকে আমরা সবাই দূরে থাকব ইনশাআল্লাহ ছেলে হয় না মেয়ে হয় না মুহাস্তান মাজারে মান্নত করে আচ্ছা মুহাস্তান মাজারে তো আমি গেছি ছেলে মেয়ের কোনো ফ্যাক্টরি তো ওখানে নাই আছে ফ্যাক্টরি আছে ওখানে মরা মানুষের কাছে সাহায্য চাই আল্লাহর কসম করে বলি এই মাহফিলে সুলতান সাহেব কোনো মানুষের উপকার করতে পারে না বরং আমরা ওনার উপকার করতে পারি কি ওনার জন্য আমরা দোয়া করতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর ওলিরা আমাদের দেশের নিয়ামত শাহজালাল শাহপরান শামাদুম শাহ সুলতান আমাদের নিয়ামত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিন্তু সেই জায়গাগুলো আমরা শিরক বেদাতের কারখানা বানায় আছি শিরক করা যাবে না বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আদম সন্তান পৃথিবী ভরা পাপ নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে পৃথিবী ভরা মানে কি ওদিকে আমেরিকা ওদিকে অস্ট্রেলিয়া ওদিকে রাশিয়া এদিকে জাপান সারা পৃথিবী ভরা পাপ নিয়ে এক বান্দা যদি কিয়ামতের ময়দানে ওঠে আল্লাহ পাক বলবেন বান্দার আমলনামা খুঁজে দেখো যদি শিরকের পাপ না থাকে সব পাপ আমার বান্দার maaf করে দাও শিরক থাকা যাবে আরেকটি পাপ maaf হবে না সেটি হলো বান্দার হক নষ্ট করা বান্দার ভাইয়ের জমি মারছে 16 শতক আছে না এমন বোনের জমি 11 শতক কম দিয়েছে এরকম লোক আছে না 20 লাখ টাকা পাবে 20000 টাকা পাবে এখন আর দিচ্ছে না আছে না এমন হাওলাত নিছে এই দিচ্ছি ভাই 7টা দিন 7 বছর হসে দেয়নি কথা কয় না আছে না নাই সাত বছর হয়ে গেছে সাত দিনের কথা বলে সাত বছর হয়ে গেছে হাওলাত নিয়া এই টাকা আর দিচ্ছে না নবীজি বলেছেন সওয়াবের আশায় দিছে নবীজি বলেছেন যেই ব্যক্তি দান খয়রাত করে তার জন্য 10 গুণ সওয়াব সুবহানাল্লাহ কোন আর যেই ব্যক্তি হাওলাত দেয় তার জন্য 18 গুণ সওয়াব দানে বেশি সওয়াব নাকি হাওলাত দিলে বেশি সওয়াব হাওলাত দিলে কিন্তু হাওলাত তো দিয়েছে সাত দিনের কথা বলে সাত বছর গেছে মানকশা ফালাইসা মিন্নি যে ব্যক্তি ধোকা দেয় প্রতারক সে আমার উম্মত নয় দেখবেন কপালে কালো গোটা হয়েছে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আবার হজ করেছে কিন্তু মানুষের সাথে প্রতারণা করেছে নবীজি বলেছেন ও আমার উম্মত নয় ওর সাথে কোনো সম্পর্ক নাই ইসলাম শুধু নামাজ রোজা সর্বস্ব ধর্ম নয় মানুষকে ঠকাবো এটার নাম ইসলাম নয় বরং বিশ্ব নবী বলেছেন কাবা ঘরের সামনে যিনি তাকিয়ে আছেন কাবা ঘরের দিকে বারবার তাকাচ্ছেন আর বলতেছেন হে কাবা তোমার কত ইজ্জত তোমার কত সম্মান পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে তোমাকে ইজ্জত করে সম্মান করে হে কাবা তোমার যত মর্যাদাই হোক না কেন একজন মমিন ব্যক্তির মর্যাদা তোমার চাইতে বেশি সুবহানাল্লাহর আস্তে কোন আরে জোরে বলি সুবহানাল্লাহ একজন মুমিন ব্যক্তির মর্যাদা কাবা ঘরের চাইতেও বেশি আল্লাহু আকবার কো সেই মানুষকে ধোকা দিলে জমি জমি বিক্রি করছে আজকে 20 বছর হলে এখন জমির দাম বেশি আর দলিল করে দিচ্ছে না এরকম লোক বোধহয় গাবতলী উপজেলায় নাই 20 বছর হয়ে গেছে এখন আর দলিল করে দিচ্ছে না কয় না আমি তো জমি বিক্রি করিনি আমি ওই জমি পতন রাখছিলাম ও টাকা শোধ বাদ হয়ে গেছে শয়তান গালে হাত দিয়ে টেনশনে পড়ে গেছে যে আমিও ইবলিস কিন্তু এর মতো সিরিয়াস ইবলিস না জমি বেচেই বলে বেচিনি আছে না নাই এই মাহফিলে যদি সুদখোর থাকে সুদখোর কি খোর সুদখোর যদি থাকে সুদখোরের পাপ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সুদের টাকা ফেরত না দেয়
তওবা না করে আর জীবনে সুদ খাব না সুদের সর্বনিম্ন পাপ হলো নিজের মাকে বিয়ে করা আর সুদের সবচেয়ে বড় পাপ হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করলো ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে ওর নামাজের দাম আছে ওর রোজার দাম আছে ওর হজের দাম আছে ওর দান খয়রাতের দাম আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করে যে নিজের মাকে বিয়ে করে সুতরাং সুদখোর হলো আল্লাহর দুশমন সুদখোরের কোনো পাপ মাফ হবে ঘুষখোর আর রাসিওয়াল মুত্তাসি কিলাহুমা ফিন্নার যে ঘুষ খায় সে হারাম খায় সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে নামাজ করলেও রোজা করলেও হজ করলেও যাকাত দিলেও ঘুষখোর জাহান্নামে ঘুষখোর কি জাহান্নাম কয় যে এই কাজটা কথা হবে না প্লিজ সোনামণিরা আমাদের এক লোক গেছে অফিসে ঘুষ দেওয়ার জন্য বলছে কাজটা করে দেন কয় যে কাজের কাগজে তোমার কাগজের মধ্যে ভুল আছে সমস্যা আছে তিন মাস সময় লাগবে দশটা হাজার টাকা দিচ্ছি বগুড়া থেকে আসছি ঘন ঘন আসতে পারবো না কয় যে বিরক্ত করলেন আচ্ছা থামেন তো দশ মিনিট পরে আসেন তিন মাস আপনার জন্য কি করা যায় দেখি তিন মাস টাইম লাগবে সেটা এখন লাগলো কয় মিনিট কথা কয় না কয় মিনিট কিসের জন্য টাকা দশ হাজার এবার টাকা দিচ্ছে কাজ হয়ে গেছে টাকা দিচ্ছে হাই মিয়া আমি রোজা আছি আমি রোজা আছি রোজা থেকেও টাকা নেবো নাকি ড্রয়ার মধ্যে রাখো টেবিলের ড্রয়ার মধ্যে রাখো ইফতারের পরে নেব চোর না হয় মানুষ ভালো নাউজুবিল্লাহ কর ঘুষখোরের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আবার আমাদের দেশে কিছু লোক আছে কয় আমার জামাই কেরানির চাকরি করে বারো হাজার টাকা মাসে পায় আর উগ্র ভাবরা মিলে পঞ্চাশ হাজার পরে মার জুতো আর মুখে ওই শ্বশুরের মুখে জুতো মার ঘুষখোরের পক্ষে হাসাহাসি করতেছে নাউজুবিল্লাহ কম মানুষকে যে ধোকা দেয় সে আল্লাহর নবীর উম্মত হতে পারে এর থেকে আমাদের হেফাজতে থাকতে হবে আল্লাহ তাআলা হেফাজত করুন আর বলি আমিন জোরে বলি আমিন আমার ভাইয়েরা আজকের এই মাহফিলে আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা হজের ৪১ নম্বর আয়াত কোন সূরা জোরে কর সূরায়ে হজ ১১৪টি সূরার মধ্যে একটি সূরা সূরায়ে হজ এর ৪১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমি পড়ি আপনার উপরে আল্লাযীনা ইমাক্কান্নাহুম في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور سورة حجر ১৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন আমি যদি পৃথিবীতে ক্ষমতা দান করি কি দান করি ক্ষমতা যদি দান করি তাহলে তাদের কাজ হবে যদি মন্ত্রী বানাই এমপি বানাই যদি ক্ষমতায় বসায় দেই তাহলে তাদের কাজ হলো তারা নামাজ কায়েম করবে কি কায়েম করবে নামাজ কায়েম করবে এরপরে দুই নম্বরে যাকাত আদায় করবে এরপরে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে বাধা দান করবে আল্লাহু আকবার ক ওয়ালিল্লাহি আকিবাতুল উমর আর সকল পরিণাম তো আল্লাহর হাতে তার মানে হলো ক্ষমতা দিলাম রাষ্ট্র দিলাম পাওয়ার দিলাম নামাজ কায়েম করলে না যাকাত আদায় করলে না সৎ কাজের আদেশ দিলে না অসৎ কাজে নিষেধ করলে না আসো আমার কাছে তোমার বারোটা বাজাতে কি করে লাগবে তাই করব সকল পরিণাম কার হাতে জোরে কোন কার হাতে সেই দিন আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে আল্লাহ তাআলা বলবেন সেই দিন লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার কার রাজত্ব বলেন তো আল্লাহ আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ
এটা ফাউল কথা বাজে কথা পোষা কথা নিকৃষ্ট কথা জাহিলিয়াতের কথা হারাম কথা এটা নাজায়েজ কথা কাফিরি কথা কুফরি কথা সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার উৎস একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা এজন্য আমাদের ঈমান ক্লিয়ার থাকতে হবে আমাদের খাওয়ায় কে আল্লাহ আমাদেরকে সূর্যের আলো দেয় কে আল্লাহ অক্সিজেন নাকের মধ্যে দেয় কে আল্লাহ সূর্য আল্লাহ চন্দ্র আল্লাহ আমরা কার আইন চলবে কার আল্লাহ আইন চলবে আল্লাহর এই কথা বললে কিছু লোক বলে রাজনীতির কথা বলবেন না ওর জন্মের মধ্যে দোষ আছে ওর জন্মের মধ্যে দোষ আছে الذين آمنوا يقاتلون في سبيل الله جرى ايمان دار ترى لرأي کر بي الله رفته امرا كار پته لرأي کر تجائي والذين كفروا يقاتلون في سبيل الطاغوت আর যারা অস্বীকার করে তারা লড়াই করে তাগুতের পথে শয়তানের পথে তাগুত কারা যারা নিজেরাও কোরআন চায় না অন্য কেউ চাইতে দেয় না যারা কোরআনের আইনে বাধা দেয় মনে করবেন ওরাই হলো তাগুত ওরাই হলো ইসলামের দুশমন ওরাই হলো আবু জেহেলের বংশধর আবু জেহেল মরে গেছে আবু জেহেলের নাতিপুতিরা আদও বেঁচে আছেন একটি কথা আমি বিভিন্ন মাহফিলে বলেছি এখানেও বলতেছি সেটা হলো যে এক মসজিদে নতুন ইমাম আসছে ইমাম এসে বক্তব্য দিয়েছে বার আমার এই মসজিদের নামাজ চলবে খুতবা চলবে আল্লাহর আইনে কার আইনে আল্লাহর আইনে সবাই খুশি হলো ভালো ইমাম তো ভালো মসজিদ চালাবে খুতবা দিয়া খুতবা চালাবে এরপরে নামাজ চালাবে কোরআন দিয়া পরের জুমায় এসে তিনি খুতবা দিয়েছেন যে বার আমার মসজিদ চলবে আল্লাহর আইনে অফিস আদালত কোর্ট কাছারি চলবে আল্লাহর আইনে তখন বলে এই হুজুর না রাজনীতি করে কার কার গায়ে লাগছে জানেন যারা কোরআনের আইনের রাজনীতি করে না অন্য বাজে মানুষের পোষা মশা পোষা মতবাদের রাজনীতি করে ওদের গায়ে লাগছে ঠিক কিনা ওদের গায়ে লাগছে মসজিদের ইমাম তোমাদের কেনা গোলাম নয় মসজিদের ইমাম মোর আল্লাহর আইনের কথাই বলবে ঠিক কিনা জনগণ ঠিক কিনা যে সমস্ত ইমাম মসজিদে আল্লাহর আইনের কথা বলতে ভয় পায় আল্লাহর দিন কায়েমের কথা বলতে ভয় পায় ওই সমস্ত ইমামকে মসজিদ থেকে ছড়ায় দেওয়াই ভালো আমার ভাইয়েরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসলাম মসজিদে জিলাপি দিয়া মসজিদে খিচুড়ি খায়া পোলা খায়া নবীজিকে মহব্বত করলাম অথচ নবীজির দিন কায়েমের জন্য সমাজ কায়েমের জন্য কোনো চেষ্টা করলাম না আল্লাহ তাআলা বলছেন আল্লাহর নবী সম্পর্কে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি আপনাকে জগৎসমূহের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছি নবীকে যেদিন সারসি রাজনীতির মধ্যে থেকে রাজনীতি তখন পচে গেছে ঠিক কিনা ঠিক কিনা আবার ওই রাজনীতির মধ্যে বিশ্ব নবীকে আনতে হবে আনলে এই সমাজ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে দুঃখজনক হলো সত্য নামাজ কায়েমের কথা আমাদের সমাজে চালু নাই রাষ্ট্রীয়ভাবে চালু নাই আমাদের দেশে কি কখনো মন্ত্রী এমপিরা এসে বলে ভাইয়েরা আমার নামাজ পড়ুন মসজিদে যান বলে কি আমাদের দেশের ডিসিএসপি তারা কি কখনো বলে আমাদের আমাদের দেশের লোকের আপনারা নামাজ আদায় করেন এটা বলা উচিত ছিল ঠিক কি না আচ্ছা আপনারা বলেন তো যে বাংলাদেশের সংসদে একটা আইন পাস হোক সেই আইন হলো এই বাংলাদেশের কোন মুসলমান আর নামাজ ছাড়া থাকতে পারবে না এই বিল সংসদে যদি পাস হয় তাহলে কামটা ভালো হবে না খারাপ হবে দুই হাত তুলে বলতে হবে ভালো হবে না খারাপ হবে এই সংসদ কি আপনারা চান জোরে কোন চান জীবন গেলেও চান হামলা হলেও চান মামলা হলেও চান
জেলে গেলেও চান যদি ফাঁসির দড়িতে যাওয়া লাগে তাও কি চান তাহলে আমরা এই 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 চেষ্টা আমরা চালিয়ে যাব আমৃত্যু যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের রাস কায়েম না হয় কালিমার পতাকা যতক্ষণ পর্যন্ত উড্ডীন না হয় ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই আমরা চালিয়েই যাব ইনশাআল্লাহ 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 আল্লাহ কবুল করুন আমরা বলি আমিন জোরে বলি আমিন আমার ভাইয়েরা বিশ্ব নবী বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল আজকে যারা আমরা এখানে এসেছি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিয়েছি তারা কাফের হয়ে গেছে নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ কোন নামাজ ছাড়বো জীবনে জোরে কোন ছাড়বো নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ বিশ্ব নবী বলেন আমার ইচ্ছে হয় আমার ইমামতি আরেকজনকে দায়িত্ব দিয়া আমি খুঁজে খুঁজে দেখি কে কে মসজিদে আসে নাই ওদের বাড়ি ঘরগুলোতে আমি আগুন জ্বালায়া দেই বিশ্ব নবী আমি অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই এই সাগাটিয়া এলাকার যত মানুষ মসজিদে আজান দিলে আসে না তাদের বাড়িতে বিশ্ব নবী আগুন জ্বালাতে চায় আগুন জ্বালাতে চায় আগুন জ্বালাতে চায় আপনি এতটাই নরাধম আপনি এতটাই নিকৃষ্ট আপনি এতটাই সুয়ার জানোয়ার পশু যে আপনার বাড়িতে বিশ্ব নবী আগুন জ্বালাতে চায় আপনি কি চান যে নবীজি আপনার বাড়িতে আগুন জ্বালাবে চান যারা যারা চাই না তারা তারা আমরা দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহু তাকবীর আল্লাহু আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে আল কোরআনের আলো হাত তুলে রাখেন হাত তুলে রাখেন বলেন হে আল্লাহ আজ হতে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব ইনশাআল্লাহ হে আল্লাহ এই ওয়াদা মৃত্যু পর্যন্ত কবুল করো আমিন আমিন হাত নামান আমাদের একটা মোবাইল নম্বর আছে এই মোবাইল নম্বর সংখ্যা 11টা কয়টা 11টা আপনাদের কয়টা গো 11টাই এর থেকে একটা সংখ্যা কম দিলে কল ঢুকবে তো ঢুকবে না তাহলে আল্লাহরও একটা মোবাইল নম্বর আছে যে নম্বর কম হয়ে গেলে কল ঢুকবে আল্লাহর মোবাইল নম্বর হলো 244342 হলো ফজরের দুই রাকাত ফরজ নামাজ 44 একটা ফর হলো জোহরের চার রাকাত ফরজ নামাজ আর একটা ফর হলো আসরের চার রাকাত ফরজ নামাজ 343 হলো মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ শেষের ফর হলো ইশার চার রাকাত ফরজ নামাজ এই 244342 এই নম্বরে কল দিলে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা হয়ে যায় এর থেকে নম্বর একটা কমায় দেন ফজর পড়লো না কি পড়লো না ফজর পড়লো না নম্বর একটা কমে গেল কল কি হবে কল হবে 11টা সংখ্যার মধ্যে তে একটা বাদ দিছিলেন হয় না 5টা সংখ্যার মধ্যে থেকে একটা সংখ্যা কমায়া দিলেন কল ঢুকবে না এই জন্য যত লোক আজকের এই মাহফিলে আমরা ওয়াদা করলাম এই ওয়াদা পালন করবার তৌফিক আল্লাহ তাআলা দান করুন আমরা বলি আমিন জোরে বলি আমিন শেষ করার আগে আমি কয়েকটা পয়েন্ট শুধু বলবো রাত গভীর হয়ে যাচ্ছে আমাদের প্রধান বক্তা অল্পক্ষণের মধ্যে আসবে এখানে মহিলাদের ছাপতে হবে মহিলারা মহিলাদের পন্ডেল এয়ারপোর্ট থেকে ডবল করতে হবে আমি অনুরোধ করতেছি যে বাস্তবায়ন কমিটি যারা আছেন তারা এই কমিটি অনুরোধ করব যে এটা ডবল করতে হবে কারণ মহিলারা আপনারা শুনে খুশি হবেন মহিলারা সকালবেলা যা আসছিল এই পন্ডেলে আপনারা যেখানে বসছিলেন ওরা 53,000 টাকা নগদ দিয়ে গেছে অর্ধ লক্ষ টাকারও বেশি দিয়ে গেছে সকালবেলা সুবহানাল্লাহ কোন আবার আবার আসছে এমন ভাবে ঝাঁক ধরে যে জায়গা দেওয়া যাচ্ছে না আল্লাহু আকবার কোন আল্লাহ তাআলা মা বোনদের কবুল করুন আমরা বলি আমিন মা বোনদের মনের আশা পুরো করে দেন আমরা বলি আমিন কয়েকটা পয়েন্ট শুধু বলবো জান্নাতে যাওয়ার কয়েকটা পয়েন্ট এবং জাহান্নামে যাওয়ার জন্য কয়েকটা পয়েন্ট জাহান্নামী যাওয়ার কারণ জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে 10 বার সূরা ইখলাস যদি কেউ পড়ে বিশ্ব নবী বলেন 10 বার সূরা ইখলাস পড়বে জান্নাতির মধ্যে তার জন্য একটি
রাজ মহল তৈরি হবে মারহাবা কোন আল্লাহু আকবার কোন নবীজি বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে আল্লাহর নবী বলেছেন জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা নাই ওই লোকটা জান্নাতে চলে গেছে জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না ওই লোকটা জান্নাতে চলে গেছে বিশ্ব নবী বলেন সাইয়্যিদুল ইস্তিগফার اللهم انت رب لا اله الا انت خلقتني وانا عبدك وعلى انا هديك ووادك ما استطعت اعوذ بك من شري ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اي استغفار যে ব্যক্তি সকালে পড়বে সন্ধ্যায় পড়বে যখনই মারা যাবে জান্নাতি আল্লাহ নবী বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি কালেমা শাহাদাত করবে আল্লাহর জান্নাতের আটটা দরজা খুলে যাবে আল্লাহু আকবার কোন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ কোন الجنة تحت أقدام الأمهات মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত মায়ের সেবা করলেই জান্নাতে যাওয়া যায় সুবহানাল্লাহ কোন আর একটা হলো তিনবার যদি বলি আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ কয়বার তিনবার আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ তিনবার যে ব্যক্তি বলবে হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও তিনবার যদি বলে ওই জান্নাত যখন আল্লাহর কাছে ওই জান্নাত তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তাআলা তোমার সাগাটিয়া দক্ষিণ পাড়ার এক বান্দা তোমার কাছে জান্নাত চায় আল্লাহ তুমি তারে জান্নাত দিয়ে দাও আল্লাহর নবী বলেছেন তখন আল্লাহ তাআলা বলেন হে জান্নাত তোমার ফরিয়াদ মঞ্জুর করা হলো জাহান্নামে যাওয়ার কয়েকটি কারণ বলে দেই এক তিন দিনের বেশি যে ব্যক্তি কথা বলা বন্ধ রাখবে এবং এরপরে যদি ওই অবস্থায় তার মৃত্যু হয় সে জাহান্নামী কয় দিনের বেশি তিন দিনের বেশি এরপরে কথায় কথায় মহিলারা তালাক চায় এই মহিলারা জাহান্নামী কথায় কথায় তালাক চায় এই মহিলারা কি জাহান্নামী দুই কারণে মহিলারা জাহান্নামের মধ্যে বেশি দুই কারণে মহিলারা জাহান্নামের মধ্যে বেশি একটা কারণ হলো মহিলারা কথায় কথায় অভিশাপ দেয় কি অভিশাপ দেয় যে তোর হাত যেন খসে পড়ে তুই যে হাত দিয়ে করছো তোর হাত যেন কি হয় খসে পড়ে একটা উদাহরণ দিলাম মাত্র এরকম হাজারো কথা আছে এই কথায় কথায় অভিশাপ দেয় এই জন্য এই মহিলারা জাহান্নামী নাউজুবিল্লাহ কোন আর একটা কারণ হলো এরা স্বামীর সাথে কুফুরি করে স্বামীর সাথে কুফুরি করে একজন বলেন রাসূল স্বামীর সাথে কুফুরি করে এটা আবার কেমন জিনিস রাসূল বললেন 10 বছর স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করলো আর একদিন একটু একটু উলটপালট হয়ে গেল একটু কম ভাড়া হলো তখন বলল যে এই 10 বছরে তোমার কাছ থেকে আমি কোনো ভালো ব্যবহার পাইনি একদিনে উল্টে দিল কুফুরি করলো অস্বীকার করলো এই মহিলাগুলো জাহান্নামী এই মহিলাগুলো কি জাহান্নামী লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না নামাজ পড়লো রোজা করলো হজ করলো যাকাত দিল এরা জান্নাতে যাবে না আজ থেকে তুই আমার ভাই না আজ থেকে তুই আমার বোনই না যাওয়া আসা বন্ধ এই সমস্ত কর্মকাণ্ড করে আত্মীয়তা সম্পর্ক বন্ধ করে দেয় এরা জান্নাতে যাবে শেষ নম্বর বলবো যে ওয়ারিশ সূত্রে যা পায় তার থেকে যদি কেউ বঞ্চিত করে ওয়ারিশের এই যেমন ধরেন হকদারের হক নষ্ট করা এই যেমন ধরেন এমনও করে যে ছেলে ছেলে একজন আর মেয়ে হলো সাত আটজন তো মেয়েদেরকে ঠকাইয়া ছেলের নামে পাঁচ বিঘে জমি লিখে দিল আছে না এমন এইটা কি করলো এইটা নিজের কপাল পুরলো এই এই ব্যক্তি যখন নামাজ রোজা নিয়ে আল্লাহর সামনে দেখা করবে তখন আল্লাহ তাআলা বলবেন তুমি তোমার মেয়েদেরকে ঠকাইছো তুমি তোমার মেয়েদেরকে অংশীদারের অংশ থেকে বঞ্চিত করেছো তোমাকে আমি জান্নাতের ওয়ারিশ থেকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করব যারা ভাইকে ঠকাইছে বোনকে ঠকাইছে তারা কিয়ামতের দিনে মুসিবতের সময় নামাজ রোজা নিয়ে গিয়েও জান্নাতে যেতে পারবে না জান্নাত থেকে তাদেরকে বঞ্চিত করা হবে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমরা বলি আমিন জোরে বলি আমিন